হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট ব্লগ। চলুন আমাদের ছুটির দিনগুলো আমরা কিভাবে কাটাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি। আজ আমরা চলে যাব ইকো পার্কের একান্ত ক্যাফেতে লাঞ্চ করতে। ঢুকলাম আমরা ইকো পার্কের রাস্তায়, সামনে গিয়ে সম্ভবত ডান দিকে যাব। ঢুকতেই সামনে বাঁদিকে আইফেল টাওয়ার, এগিয়ে চলেছি একান্ত ক্যাফের দিকে। আহা, সামনে এক বিশাল লেক। আহা, কি সুন্দর লেক ভিউ! মনে হচ্ছে এখানেই বসে থাকি ঘন্টার পর ঘন্টা। কিন্তু আমাদের খুব খিদে পেয়েছে, তাই এখন আমরা খেতে যাব। তাই চলেছি আমরা পার্কিং জোনের দিকে। আমরা ছুটছি, আমাদের খুব খিদে পেয়ে গেছে। দেখতে পাচ্ছেন ইকো কটেজ, খুব সুন্দর ইকো কটেজ গুলো। আমার তো থাকার খুব ইচ্ছা আছে, একদিন এসে নাইট স্টে করার ইচ্ছাই আছে। সামনে একান্ত ক্যাফের ফ্লোটিং চাইনিজ রেস্টুরেন্ট, এটা জাস্ট যাব আপনাদেরকে দেখানোর জন্য। ভীষণ সুন্দর লেকের উপর। এই জায়গাটা তো আমার ভীষণ প্রিয় জায়গা, এখানে বসে লাঞ্চ করার মজাই আলাদা। কিন্তু এটা চাইনিজ, আমরা চাইনিজে যাব না, কারণ দুপুরবেলা বাঙালি খাবো আমরা। তাই এই চাইনিজ রেস্টুরেন্টের ঠিক পাশেই একান্ত ক্যাফের বাঙালি রেস্টুরেন্ট, আমরা সেই দিকেই চললাম। দেখতেই পাচ্ছেন এটা একান্ত ক্যাফের বাঙালি রেস্টুরেন্ট। সামনের দিকটা পুরো কাঁচ, লেকটা দেখা যাচ্ছে। আমরা ঠাকুরবাড়ি মাটন আর ভাত নিয়েছি, সামনে লেক। আহা আহা, খুব ভালো লাগছে। এটা একান্ত ক্যাফের স্পেশাল ভাপা দই, ভীষণ ভালো আইটেমটা। ঠাকুরবাড়ি মাটনটা মোটামুটি লেগেছে, কিন্তু এটা দারুণ। মেনু কার্ডটা দিয়ে দিলাম আপনাদের জন্য। সুন্দর লেকটা, চললাম আমরা এবার বাড়ির পথে। পেছনের রাস্তাটাতে কখনো আসিনি, ফার্স্ট টাইম এলাম আমি। ভীষণ সুন্দর এই রাস্তাটা। পেছনের এই রাস্তাটা দিয়ে গেলেই সোজা আপনারা সিটি সেন্টার টু হয়ে হলদিরাম বা এয়ারপোর্টের দিকে যেতে পারবেন। রাস্তার পরিবেশটা খুবই মনোরম, চারিদিকে কাশফুল আর কাশফুল। শরৎকালে এত সুন্দর কাশফুলের শোভা দেখে চোখ যেন এখানেই আটকে গেল। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।